পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো, কয়টা? খুব মন দিয়ে শুনবেন, পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো। আজকে থেকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার কোনো একটা আপনি দিয়ে দেন, ঠিক না? পনেরোটা। এক নাম্বার, আবু দাউদ শরীফের হাদিস, 3116 নাম্বার হাদিস, 3116 নাম্বার হাদিস আবু দাউদের। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাহ। কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, এটা ভালো মৃত্যুর আলামত, মরার পর তার ঠিকানা আল্লাহর জান্নাহ। মনে থাকবে তো? আল্লাহ আমার সামনে যারা, আমি সহ আমার মা বোন যারা শুনতেছে, আমাদের সকল গাবনে মরণের সময় কালিমা নসিব করে দিয়েন। এক নাম্বার, কালিমা আল্লাহ নসিব করে দে। দুই নাম্বার, দুই নাম্বারটা মন দিয়ে শুনেন, কপাল ঘামায়া যাবে ইমানদারের, একটা আলামত এটাও, মৃত্যুর সময় ইমানদারের কপাল ঘামায়া যাবে। সুবহানাল্লাহ, কপাল। নাসাই শরীফের 1828 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين। ইমানদার মারা যাওয়ার সময় যদি দেখো তার কপাল ঘামায়া যায়, বুঝবা তার মরণটা বড় সুন্দর। মনে থাকবে? আবার কপাল না ঘামাইলে তার জাহান্নামি মনে করে না, মানে এটা একটা আলামত, কপাল ঘামিয়ে যাওয়া এটা ভালো মৃত্যুর একটা লক্ষণ। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, জুমার দিন অথবা জুমার রাত্রে যদি কোনো ইমানদার মারা যায়, জুমার দিন অথবা জুমার রাতে, জুমার দিন অথবা জুমার রাতে, তিরমিজি শরীফের 1074 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের 1074 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ। কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাত, বুঝেন, বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে, বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়, বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়, আল্লাহ নবী বলেন, এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায়, অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায়, আল্লাহ নবী বলেন, এই মুসলমান ইল্লা বুকিয়া ফিতনাতাল কব, আশা করা যায় কবরের আজাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। কবরের আজাব থেকে আল্লাহ আমাদেরকে, আপনি জুমার রাত বা জুমার দিনে ইমানি হালাতে কালিমা পড়তে পড়তে সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন। এ হলো তিন নাম্বার। চার নাম্বার, আল্লাহ রাস্তায় শহীদ যারা হয়, সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস 4835 নাম্বার হাদিস, মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় 7453, মোট হাদিস হবে। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, মা তাউদ্দুনা শাহীদ ফিকুম, এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বলো? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি। আল্লাহ নবী কয়, ইন্না শুহাদা উম্মতি ইদান লা কলিল, শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না। নবীজি বলেন, আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে? কি বলে দেখেন নবীজি, আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না। সাহাবারা কয়, হুজুর বাড়তে পারে কিভাবে? আল্লাহ নবী কয়, হ্যাঁ তোমরা মনে রাখবা, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হয়, সেও শহীদ। নবী বলেন, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। ওয়ামান মাতা ফি ত্বাউন, আমার কোন ইমানদার উম্মত যদি মহামারীতে মারা যায়, প্লেগ রোগে মারা যায়, মহামারী করোনা ওমিক্রনে যদি আমার কোন ইমানদার উম্মত ইমান নিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন, ফাহুয়া শহীদ, আমার ওই উম্মতকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। চার নাম্বার, ওয়ামান মাতা ফিল বাতনি, আমার কোন উম্মত যদি অনেক দিন যাবত পেটের রোগে থাকে, পেটের রোগ, পেট, পেটের খারাপ, পেট খারাপ, আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো,
এই বুঝে আসছে, মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো, ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো, ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন। পাঁচ নাম্বার, আপনি কোনো দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, তাল পুইরা আপনি মারা গেছেন, ডাব পুইরা আপনি মারা গেছেন, দেয়াল আপনার মাথায় পুইরা আপনি মারা গেছেন। আজিমপুরে জিহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পুড়ে মারা গেছে। তা আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন, মারা গেছেন। বুখারী শরীফের 652 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সাহিবুল হাদা, আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পড়ে আর সে মারা যায়, আল্লাহ আমার এই উম্মতটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়, বুঝতে হবে ভালো মৃত্যু। ছয় নম্বর, আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2803 নাম্বার হাদিস, 2803 নাম্বার হাদিসের বর্ণনা, নবী বলেন, আল মারআতু তামুতু বিজুমাইন শাহাদা, আমার কোন উম্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর, পেটের বাচ্চার বয়স হয়ে গেছে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। একটা মহিলা পেটে বাচ্চা, 7-8 মাসে মহিলাটা মারা গেছে, তো বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ। এলো 6 নাম্বার। 7 নাম্বার, নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস, নবীজি বলেন, সাহিবু জাতিল জাম্বি শহীদ, আমার কোন উম্মতের যদি বিষ ফোড়া হয়, সুবহানাল্লাহ, কি ফোড়া, বিষের জ্বালায় টিকতে পারতেছে না, বিষ ফোড়া এত পরিমাণ হয়, অপারেশন হয়, আবার বিস্ফোরা হয়, আবার অপারেশন, আবার বিস্ফোরা, বারবার বিস্ফোরা, এই বিস্ফোরার বিষের আঘাতে আমার উম্মত যদি মারা যায়, আল্লাহর নবী কয়, আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বিস্ফোরা, এই কথা মনে থাকবে আপনাদের। 8 নাম্বার, এটাও নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবুল হারাকি শহীদুন, আমার কোন উম্মত যদি আগুনে জ্বলে মারা যায়, ঝালকাঠির লঞ্চের মধ্যে আমার যতগুলা উম্মত আগুনের মধ্যে পুড়ে মারা গিয়েছে, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সাহিবুল হারাক শহীদ, আগুনে পুড়ে মারা গেলে আমার উম্মত এও শহীদ, আবার ইচ্ছা করে আগুনে জাপ দেন না কিন্তু, হ্যাঁ, তাহলে আত্মহত্যা। হ্যাঁ, বুঝে আসছে তো? এলো 8 নাম্বার। 9 নাম্বার, বুখারী শরীফের 2840 নাম্বার হাদিস, এটা মন দিয়ে শুনেন, আপনার ঘরে ডাকাত ঢুকছে, ডাকাত চোর ঢুকছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, নিহত হয়ে যায়, সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয়, ঘরের মধ্যে চোর ঢুকছে, এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরির আঘাতে যদি আমার উম্মত মারা যায়, আল্লাহর নবী কয়, ফাহুয়া শাহীদ, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সম্পদ রক্ষা করতে গেছেন আপনি, আপনার মেরে ফেলছে, আপনি শহীদ হয়ে যাবেন। 9 নাম্বার, তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু। 10 নাম্বার, এই 10 নাম্বার হাদিসটা নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 4095, নাসাই শরীফের 4095 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, সন্তান রক্ষা করতে গিয়ে, বিবি রক্ষা করতে গিয়ে, ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর নবী কয়, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 11 নাম্বার, এটাও নাসাইর 4095 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান কুতিলা দুনা দীনিহি, আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, সুবহানাল্লাহ, ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয়, ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিলে বের হয়, কারা জানি গুলি করে আমার উম্মতকে যদি নিহত করে, আল্লাহর নবী কয়, আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে, দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 12 নাম্বার, এটাও নাসাইর 4095 নাম্বার হাদিসের বর্ণনা,
মান কতিলা দুনা দামিহি, কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচাইতে গেছেন, আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন, আপনি দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান, আল্লাহর নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এই মৃত্যুগুলা ভালো মৃত্যু, এটা হলো 12 নম্বর। 13 নম্বর, এটা নাসাই শরীফের 4096 নম্বর হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান কুতিলা দুনা মাযলামাতিহি ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয়, জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আপনি জুলুম বাধা দিতে গেছেন, আপনারা মাইরা ফেলছে, আপনি শহীদ, আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু, সুবহানাল্লাহ। 14 নম্বর, তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস। এই হাদিসটা মন দিয়ে শুনেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফযালু রুব্বামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয়, কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করে, এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ করলে যে সওয়াব, এক রাত পাহারাদারি করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এই পাহারাদারি করতে গিয়ে নবী বলেন, আমার কোন উম্মত যদি মারা যায়, নিহত না এমনি মারা গেছে, মানে এমনি মারা গেছে, পাহারাদারি করতে গিয়ে আল্লাহর রাস্তায় এমনি মারা গেছে, নবীজি বলেন, ওই উম্মত যদি এমনি মারা যায়, ভুকিয়া কি কয়ে দেখেন নবীজি, ভুকিয়া আজাব আল কবরি, আমি নবী বলে দিলাম তাকে আল্লাহর কবরের আজাব থেকে আল্লাহ হেফাজত করে নিবেন। শুধু তাই নয়, ওয়া নুমিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমল আল্লাহ বাড়াইতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার আমল শুধু বাড়তেই থাকবে, কমবে না। আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহর এই মৃত্যুটাও বুঝতে হবে সুন্দর মৃত্যু। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মৃত্যু যেন আমাদের হয় আল্লাহ তৌফিক দান করেন। 15 নম্বর, একটা কিতাব আছে, কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 23372 নম্বর হাদিস, 23372 নম্বর হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তাসাদদাকা বিসাদাকা খতিমালাহু বিহা দাখালাল জান্নাত, কোন মানুষ সৎকা করছে, দান করেছে, সৎকা করার একটু পর যদি মারা যায়, বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে, আল্লাহর নবী কয় আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নাতি। আপনি সৎকা করছেন একটু পরে মারা গেছেন, তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে, তার মানে শেষে একটা সৎকা, এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো, খতিমালাহু বিহা দাখালাল জান্নাত, আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন। এবার নবীজি বলেন, ওমান সওমা ইফতিগা আওয়াজহিল্লাহ, কেউ নফল রোজা রাখছেন আল্লাহরই খুশি করার জন্য, নফল রোজা রাখছেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায়, এই যে শেষে ভালো আমল, আল্লাহ তাকেও জান্নাত দান করবেন। তাহলে 15টা ভালো মৃত্যুর লক্ষণ বললাম, আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে, নেক আমল করে আমরা মৃত্যু বরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।